কল্যাণপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে বিনামূল্যে বাইসাইকেল বিতরণ ছাত্রীদের মধ্যে। কল্যাণপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে এক আনন্দঘন অনুষ্ঠানের মধ্যে দিয়ে বিনামূল্যে বাইসাইকেল বিতরণ করা হয় ছাত্রীদের মধ্যে। এতে করে বেজায় খুশি ছাত্রীরা। আজ মঙ্গলবার বিকেলে এক আনন্দঘন অনুষ্ঠানের মধ্যে দিয়ে কল্যাণপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মিলনায়তনে দ্বাদশ এবং একাদশ শ্রেণীর 80 জন ছাত্রীদের হাতে বিনামূল্যে বাইসাইকেল বিতরণ করা হয়। ছাত্রীরা অনেক দূর দূরান্তে কেউ গাড়িতে বা কেউ পায়ে হেঁটে স্কুলে আসে নিজের গ্যাটের টাকা খরচ করে। এখন আর টাকা খরচ করতে হবে না, কেননা রাজ্য সরকার বা শিক্ষা দপ্তর থেকেই বাইসাইকেল প্রদান করা হয়েছে। এ কারণে যে ছাত্রীরা যেন অনায়াসেই সাইকেলে চেপে স্কুলে আসতে পারে। এতে করে ছাত্রীদের যেমন শরীরচর্চা হবে, পাশাপাশি কোনো টাকাও লাগবে না। এই ক্ষুদ্র অনুষ্ঠানে অন্যদের মধ্যে ছিলেন কল্যাণপুর স্কুলের SMC কমিটির চেয়ারপারসন প্রাক্তন শিক্ষক কানাই শীল, স্কুলের অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার অঞ্জন দেববর্মা, কল্যাণপুর গ্রাম প্রধান তাপস দেবরায় সহ শিক্ষক শিক্ষিকারা। কল্যাণপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে প্রত্যেক বছরের মতো আমাদের নতুন যে একটা সরকার, ত্রিপুরা সরকার গঠন হওয়ার পর আগে আমরা নবম ও দশম শ্রেণী যারা শুধুমাত্র BPL অন্তর্ভুক্ত পরিবার ছিল ওই সমস্ত পরিবারের ছাত্রীদেরকে আগে সাইকেল দিত। আমাদের যখন নতুন একটা সরকার 2018 সালে গঠন হওয়ার পর ওইটাকে পরিবর্তন করে যে না, আমার নবম ও দশম শ্রেণীতে উঠলে প্রত্যেকটা ছাত্রী বাইসাইকেল প্রয়োজন। শিক্ষার ক্ষেত্রে প্রাইভেট যেতে লাগে অনেক সময়, অনেক আমার মিডল ক্লাস ফ্যামিলি আছে, অনেক সময় যে ভাড়া গাড়ি ভাড়া দিতে অসুবিধা হয়। প্রত্যেকটা ছাত্রীকে নবম ও দশম শ্রেণী আজকে এখানে 80 জন ছাত্রীকে আমরা কল্যাণপুরের বাইসাইকেল ত্রিপুরা সরকারের কর্তৃক আমরা এখানে কল্যাণপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে আমরা নবম ও দশম শ্রেণীর ছাত্রীদের হাতে তুলে দিলাম। নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, দুরন্ত টিভি।